নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। তার জন্য সারাদ মুসুর ডালটাকে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে স্বাদ মতো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিয়ে এবার কড়াতে তেল দিয়ে এখানে বড়ার আকারে করে দিয়ে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনেও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপর বড়াগুলো ভাজা হয়ে গেলে সাইডে তুলে নেবো। তারপর কড়াতে তেল দিয়ে দিয়ে দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো, শুকনো লঙ্কা আর টমেটো। যদি নিরামিষ দিনে করেন তাহলে কিন্তু এখানে টমেটোটা আর লঙ্কাটা দেবেন, পেঁয়াজটা কিন্তু বাদ দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে, এভাবে একটু ছোটো টুকরো করে নিয়েছিলাম, তো আলুটা দিয়ে দিলাম। আর একটুখানি গোটা জিরের আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছিলাম, তো সবগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে হাফ চামচ মতন দিয়ে দিলাম আদা বাটা। এবার হাফ চামচ মতন আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো মতন প্রায় দু মিনিট মতন এটাকে কষিয়ে নেবো, যাতে আদা পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায় আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর দেখুন আলুটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান ততটা পরিমাণে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবেন। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি দু কাপ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে প্রায় দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে কিন্তু আবারও এক মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। ব্যাস, তারপরে কিন্তু রেডি হয়ে গেল এই মুসুর ডালের বড়ার তরকারি।